হ্যালো বন্ধুরা, সুদিন বক্তের ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে টপিক দুটো নিয়ে বন্ধুরা আমি আলোচনা করব, হোয়াইট বোর্ডে দিকে তাকাও, কৃত্রিম হরমোন এবং প্রকল্পিত হরমোন, দুটো হরমোন আলোচনা করব, কৃত্রিম হরমোন এবং প্রকল্পিত হরমোন। এর আগে আমি প্রাকৃতিক হরমোন নিয়ে পাঁচটা ভিডিও দিয়েছি, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসেসিক অ্যাসিড এবং ইথিলিন। যারা ওই ভিডিওগুলো দেখোনি বন্ধুরা দেখে নেবে, হরমোন সম্পর্কে অনেকটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে যেটা করছি সে প্রথম করাবো কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন কাকে বলা হয়? কৃত্রিম হরমোন মানে হচ্ছে পরীক্ষাগারে হরমোনের মতন কাজ করে এমন কিছু পদার্থ তৈরি করা হয়, সেই পদার্থগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন। তো দেখো, পরীক্ষাগারে উৎপন্ন একাধিক রাসায়নিক পদার্থ যাহা প্রাকৃতিক হরমোনের মতন বিভিন্ন কাজ করে তাদের কৃত্রিম হরমোন বলা হয়। উদাহরণ বন্ধুরা, কৃত্রিম অক্সিন হচ্ছে NAA, IPA, IBA, MCPA এবং 2,4-D। নাম্বার টু, কৃত্রিম জিব্বারেলিন AC94। এবং কৃত্রিম কাইনিন হচ্ছে BAP, ইমিডাজোল এবং অ্যাজাকাইনেটিন। তো জানতে পারলে কৃত্রিম হরমোন তাকে বলে এবং তিন রকমের যে কৃত্রিম হরমোন আছে এবং তাদের উদাহরণ বন্ধুরা তোমরা এখান থেকে ইজিলি বা খুব সহজভাবে জানতে পারলে। এবার বন্ধুরা, এই কৃত্রিম হরমোন কি কি কাজ করে দেখো। শাখা কলম সৃষ্টিতে কিন্তু কৃত্রিম হরমোন কাজ করে। কোন কোন কৃত্রিম হরমোন? NAA, IBA কোন গাছের উপর? গোলাপ, পেয়ারা, আম আর লেবু। দুই, আগাছা দমনে MCPA, NAA এবং 2,4-D নামক কৃত্রিম হরমোন কাজ করে। কোন কোন গাছের উপর? ধান, গম এবং জব। বীজবিহীন ফল তৈরিতে NAA, IBA, IAA নামক কৃত্রিম হরমোন কাজ করে। কোন কোন গাছের ক্ষেত্রে? পেঁপে, কলা, আঙুর এবং পেয়ারা। অপরিণত ফলের মোচন রোধে কোন কোন কৃত্রিম হরমোন কাজ করে? NAA, 2,4-D। কোন গাছে? আমের যখন মুকুল তৈরি হয় সেই সময়। এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করতে AC94 নামক কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়। এবং পুষ্প পরিস্ফুটন নিয়ন্ত্রণে NAA নামক কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়। বন্ধুরা, এখান থেকে তোমরা জানতে পারলে কৃত্রিম হরমোন সম্পর্কে সংজ্ঞা, উদাহরণ, তাদের নাম এবং তাদের কাজ। বন্ধুরা, এইবার আমরা যেটা করবো কাল্পনিক বা প্রকল্পিত হরমোন। মানে কি বলছে, গাছের মধ্যে কিছু হরমোন আছে যারা কাজও করে, কিন্তু তাদের গঠন কেমন, কার্য পদ্ধতি কেমন, আজ পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি, সেই সব হরমোনকে বলা হয় কাল্পনিক হরমোন বা প্রকল্পিত হরমোন। দেখো বন্ধুরা, যেসব হরমোনের উৎপত্তি এবং উপস্থিতি উদ্ভিদ দেহে অনুমান করা গেলেও তাদের রাসায়নিক গঠন এবং কার্য পদ্ধতি এখনো সঠিকভাবে জানা যায়নি, তাদের প্রকল্পিত হরমোন বলে। উদাহরণ, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, ডরমিন ফলের বৃদ্ধিতে সাহায্য করে, ভার্নালিন বাসন্তীকরণে সাহায্য করে। বাসন্তীকরণ মানে শীতের হাত থেকে গাছ উদ্ভিদ ফলকে বাঁচানোর জন্য শীতের আগেই গাছে ফল উৎপন্ন করে নেয়, এই প্রক্রিয়াকে বলা হয় বাসন্তীকরণ। নাম্বার ফোর, রাইজোকাইন মূলের উৎপত্তি এবং বৃদ্ধি ঘটায়। নাম্বার ফাইভ, কলোক্যালিন কাণ্ডের উৎপত্তি এবং বৃদ্ধি ঘটায়। নাম্বার সিক্স, ফাইলোক্যালিন অর্থাৎ পাতার উৎপত্তি এবং বৃদ্ধি ঘটায়। এবং লাস্ট সাত নম্বর, টমাটিন উদ্ভিদের ক্ষতস্থান মেরামত করে। তাহলে বন্ধুরা, এইটা হচ্ছে প্রকল্পিত, এর অপর নাম কিন্তু কাল্পনিক হরমোন। এদের সংজ্ঞা জানলে, এদের নাম জানলে এবং তারা কি কাজ করে। তাহলে বন্ধুরা, আজকে আমি দুটো হরমোন বললাম, এক হচ্ছে কৃত্রিম হরমোন এবং হচ্ছে প্রকল্পিত হরমোন। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরা। আর যদি আমার পড়া তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে।